সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে মানবতা বিরোধী অপরাধ শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত স্বরূপ পনেরোই জুলাই থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বৃহস্পতিবার গণহত্যার অভিযোগ আনা নিহত স্যামের বাবার আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন এবারে জানাবো সেনা হেফাজতে কারা আছেন তাদের ভবিষ্যৎ কী শেখ হাসিনা সরকারের পতনের পর তার সরকারের মন্ত্রী এমপি থেকে শুরু করে অনেকে আত্মগোপনে চলে গেছেন মঙ্গলবার সেনাবাহিনী প্রধানের বক্তব্য থেকে জানা যায় তাদের কেউ কেউ সেনা হেফাজতে রয়েছেন ক্ষমতাচ্যুত মন্ত্রী এমপিদের হেফাজতে নেওয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন তাদের জীবনের যে হুমকি এসেছে সেটার জন্যে আমরা তাদের আশ্রয় দিয়েছি তাদের আশ্রয় দেওয়া হয়েছে যাতে কোনো বিচার বহির্ভূত কাজ না হয় তবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে বা মামলা দায়ের হলে তারা শাস্তির আওতায় আসবেন বলেও উল্লেখ করেছেন সেনাপ্রধান জানাবো কাউকেই নাশকতা করবার সুযোগ দেওয়া হবে না বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল বলেছেন আওয়ামী ফ্যাসিবাদেই সরকারের বৈষম্যের বিরুদ্ধে ছাত্রজনতার বিপ্লব ছিল গণতন্ত্র মুক্তির আন্দোলন সেই আন্দোলনে শেখ হাসিনা সরকারের নির্দেশে ছাত্র জনতার উপর গণহত্যা সংঘটিত হয়েছিল আমরা যদি গণহত্যার বিচার নিশ্চিত করতে না পারি তাহলে গণতন্ত্রের জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছেন সেসব শহীদ জনতার আত্মা শান্তি পাবে না এদিকে গুম খুন অপহরণ গণহত্যা গণধর্ষণ বাড়িঘরে অগ্নিসংযোগ আয়নাঘরে নামে মানবতা মানবতাবিরোধী টর্চার সেলে মতে নেতাকর্মীদের নির্যাতনে জড়িত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা মুস্তাফিজুর রহমান ইরান বলেছেন অবিলম্বে গণহত্যায় জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতার বিরোধী অপরাধের বিচার করতে হবে এবারে জানাবো ছাত্র জনতার দখলে ধানমন্ডির বত্রিশ নম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থান নিয়েছেন কয়েক হাজার আন্দোলনকারী বৃহস্পতিবার ভোট থেকে ধানমন্ডির বত্রিশ নম্বর রাফা প্লাজা সহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক ছাত্র জনতা অবস্থান নেন এবং সর্বশেষ জানাবো গুপ্ত হত্যার হুমকিতে সৌদি যুবরাজ গুপ্ত হত্যার হুমকিতে আছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তার উদ্যোগের কারণে এমন ঝুঁকি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম পলিটিকোতে প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে পরে স্থানীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে এ নিয়ে খবর প্রকাশ করা হচ্ছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন মানবতা মানবতাবিরোধী অপরাধ শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বৃহস্পতিবার গণহত্যার অভিযোগ আনা নিহত শ্যামের বাবার আইএনজিবি বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গতকাল রাতেই তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা এর আগে অভিযোগ রেজিস্টার হিসেবে গ্রহণ করে তদন্ত সংস্থা 7 দিনের মধ্যে এই তদন্তের অগ্রগতি প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে বলেও নিশ্চিত করেছেন তিনি তদন্ত সংস্থার উপপরিচালক ও তদন্তের কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান বলেন বুধবার দুপুর দেড়টায় আমরা অভিযোগটি গ্রহণ করেছি অভিযোগটি নিবন্ধন বইয়ের নিবন্ধনভুক্ত করা হয়েছে ওই নিবন্ধনের নামে মামলা হয়েছে অপরাধের ধরনে বলা হয়েছে এক থেকে নয় নম্বর আসামি নির্দেশে এবং পরিকল্পনায় অন্যান্য আসামিরা দেশীয় এবং আগ্নয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র জনতাকে হত্যা করে তাদের সমূলে এবং আংশিক নির্মূল করার উদ্দেশ্য গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অপরাধ উল্লেখ্য ট্রাইব্যুনালকে কোনও অভিযোগ নিবন্ধনের পর তা মামলা হিসেবে গণ্য করা হয় এর আগে বুধবার দুপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত বাগরহাটের আরিফ আহমেদ শ্যামের বাবা মোহাম্মদ বুলবুল কবির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় লিখিত অভিযোগ দায়ের করেন তদন্ত সংস্থার উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা অভিযোগটি গ্রহণ করেন পরে তা অভিযোগ নিবন্ধন বয়ে নিবন্ধন করা হয় তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান আরও বলেন আমরা তদন্ত কার্য শুরু করে দিয়েছি আপাতত পেপার ওয়ার্ক করছে শেখ হাসিনার সঙ্গে অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন সাবেক সেতুমন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সেনা হেফাজতে কারা আছেন তাদের ভবিষ্যৎ শেখ হাসিনার সরকারের পতনের পর তার সরকারের মন্ত্রী এমপি থেকে শুরু করে অনেকেই আত্মগোপনে চলে যান মঙ্গলবার সেনাবাহিনীর প্রধানের বক্তব্য থেকে জানা যায় তাদের কেউ কেউ সেনা হেফাজতে রয়েছেন ক্ষমতাচ্যুত মন্ত্রী এমপিদের হেফাজতে নেওয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্যে আমরা তাদের আশ্রয় দিয়েছি তাদের আশ্রয় দেওয়া হয়েছে যাতে কোনো বিচার বহির্ভূত কাজ না হয় বিবিসি বাংলায় এমন অভিযোগ করেন তিনি তবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে বা মামলা হলে তারা শাস্তির আওতায় আসবেন বলেও উল্লেখ করেন সেনাপ্রধান কারা সেনা হেফাজতে রয়েছেন সেটি নিয়েও নাগরিক সমাজের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে বুধবার সেন্টার ফর পলিসি ডায়লগের একটি সংলাপে অংশ নিয়ে সুশাসনের জন্য নাগরিক সম্পাদক বদিউল মজুমদার বলেন কারা সেনা হেফাজতে আছেন তার একটি তালিকা করা দরকার এসব ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে তারা যাতে পালিয়ে যেতে না পারে সেটাও নিশ্চিত করতে হবে আসন জানব কারা আছেন হেফাজতে পাঁচই অগাস্ট শেখ হাসিনার ভারতে পালিয়ে যাবার পরপরই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশত্যাগের চেষ্টা করেন তার মন্ত্রিসভার একাধিক সদস্য সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলককে বিমানবন্দর থেকে আটক করা হয় তার কিছুক্ষণ পর আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয় এ দুজনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে বিমানবন্দরের একটি সূত্র নিশ্চিত করেছিল সেদিন বাংলাদেশের পুলিশের এক বার্তায় জানানো হয়েছিল প্রয়োজনের শর্ত পূরণ না করায় অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে পরামর্শকর্মে বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিবর্গ যেমন সাবেক মন্ত্রী এমপি রাজনৈতিক নেতা সরকারি কর্মকর্তা মিডিয়া কর্মীদের ইমিগ্রেশন সম্পন্ন না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায় গত শুক্রবার চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়ে তাকে হেফাজতে নেয় সেনাবাহিনী চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করার খবর প্রকাশ পায় তাকেও সেনাবাহিনী হেফাজতে নিয়েছে শেখ হাসিনার সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি এবং তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না তাদের অনেকেই দেশের বাইরে পালিয়েছেন কেউ কেউ আত্মগোপনে রয়েছেন তাদের কেউ কেউ সেনা হেফাজতে থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে বাংলাদেশে কয়েকদিন কার্যকত সরকারবিহীন অবস্থা পার করবার পর গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ওই সময়টাতে পুলিশও ছিল অনুপস্থিত ফলে নিরাপত্তা কিংবা আইনি ব্যবস্থা নেবার পর নিরাপত্তা কিংবা আইনি ব্যবস্থা নেবার কাজ আপাতত সাময়িক বা আধা সামরিক বাহিনীকেই পালন করতে হয়েছিল গত রোববার থেকে ধীরে ধীরে সচল হতে শুরু করেছে পুলিশের সেবা কার্যক্রম আরেকজন সাবেক সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল বাজিত ছাড়োয়ার বলেছেন সামরিক বাহিনী হেফাজতে নিয়েছে বলার চেয়ে তারাই বাহিনীটির কাছে আশ্রয় চেয়েছে বলা অধিক যুক্তযুক্ত হবে নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা নিয়ে জীবন বিপন্ন হতে পারে এমন আশঙ্কা থেকেই সম্ভবত তারা সেনাবাহিনীর কাছে আশ্রয় চেয়েছেন তিনি বলেন মন্ত্রী এমপিদের বিরুদ্ধে আদালতে রেগুলার মামলা হলে এবং সেনা কর্তৃপক্ষকে জানালে তখন পুলিশ কর্তৃক গ্রেপ্তারে বাধা থাকবে না স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাকোয়াত হোসেন বলেছেন যাদের অপরাধের সম্পৃক্ততা আছে এবং আত্মগোপনে আছেন তাদের আমরা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি সেনাপ্রধান যা বলার বলেছেন আমরা আমাদের মতো করে চেষ্টা করছি সময়ের সঙ্গে সঙ্গে এ ব্যাপারে আরও অগ্রগতি আসবে বলেও ধারণা দিলেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কাউকেই নাশকতা করার সুযোগ দেয়া হবে না মির হেলাল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল বলেছেন আওয়ামী ফ্যাসিবাদে সরকারের বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতার বিপ্লব ছিল গণতান্ত্রিক মুক্তির আন্দোলন সেই আন্দোলনে শেখ হাসিনা সরকারের নির্দেশে ছাত্র জনতার উপর গণহত্যা সংগঠিত হয়েছিল আমরা যদি গণহত্যার বিচার নিশ্চিত করতে না পারি তাহলে গণতন্ত্রের জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছেন সেসব শহীদ জনতার আত্মা শান্তি পাবে না খনিদের বিচারের মাধ্যমে এমন নজির স্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে কেউই এরকম দুঃসাহস না দেখায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারীদের বিচারের দাবিতে চট্টগ্রামের হাটহাজারে বিএনপির অঙ্গ সংগঠনের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মীর হেলাল আরও বলেন আওয়ামী লীগের রাজনীতি হল হত্যা লুণ্ঠনার মিথ্যাচারের রাজনীতি দেশের সব গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে গেছে শেখ হাসিনা সরকার আওয়ামী নেতারা ভয়ে বসে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা ছাড়ার গুজব রটাচ্ছে তারা সাম্প্রদায়িক ইস্যু সৃষ্টি করে গভীর ষড়যন্ত্র করতে চাচ্ছে বিএনপি একটি দেশপ্রেমিক এবং গণতন্ত্রে বিশ্বাসী দল দেশি বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে একটি বৈষম্যহীন উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে গণহত্যায় জড়িত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে ডাক্তার ইরান গুম খুন অপহরণ গণহত্যা গণদর্শন বাড়িঘরে অগ্নিসংযোগ আয়নাঘরের নামে মানবতা বিরোধী টর্চার সেলে ভিন্ন মতে নেতাকর্মীদের নির্যাতনে জড়িত থাকায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান বলেছেন অবিলম্বে গণহত্যায় জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের বিচার করতে হবে বুধবার বিকাল দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত বন্ধ গণহত্যায় জড়িত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ড ইরান বলেন পাঁচে অগাস্ট ছাত্র জনতার গণতন্ত্র ও মানবতার বিজয় হয়েছে ফ্যাসিবাদী মানুষ হত্যাকারী দুর্নীতি দুঃশাসন লুটপাট এবং অর্থ পাচারকারী শেখ হাসিনার সিন্ডিকেট সরকার পালিয়ে গিয়েছে এখন আওয়ামী লীগ সংখ্যালঘুদের মুখোশপুরে রাজপথে আন্দোলন সংগ্রামে নামে অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনতে চক্রান্ত করছে আওয়ামী লীগ অপশক্তি পরিকল্পিতভাবে হিন্দুদের মন্দির বাড়িঘরে হামলা ভাংচুর অগ্নিসংযোগ করে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিকে ঘায়ল করবার অপচেষ্টা করছে সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট করবার অপতৎপরতা চালাচ্ছে আওয়ামী সন্ত্রাসীদের চক্রান্ত ঠেকাতে দেশে রাজনৈতিক শক্তি আলেম উল্লা মগন ঐক্যবদ্ধভাবে মন্দির পাহারাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কাজ করে চলেছেন তাই আওয়ামী বাকশালী অপশক্তি সকল দেশবিরোধী ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে দেশপ্রেমিক শক্তির ঐক্যের কোনও বিকল্প নেই